ইসলাম ইজ এ ব্যালেন্সড রিলিজিয়ান, ইসলাম হচ্ছে একটা ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। ইসলাম দুই পক্ষকে সমানভাবে দায়িত্ব দিয়েছে, স্ত্রীকে যেমনি স্বামীর আনুগত্যের ব্যাপারে বলেছে, স্বামীকেও কিছু দায় দায়িত্ব দিয়েছে স্ত্রীর প্রতি, এবং সেটি তাকে অবশ্যই পালন করতে হবে। প্রথম যে দায়িত্বটা স্বামী তার স্ত্রীর প্রতি পালন করবে সেটা হচ্ছে মাহার। ওয়া আতুন নিসা সদুকাতিহিন্না নিহলা, তোমরা সন্তুষ্ট চিত্তে স্ত্রীকে মাহার দিয়ে দাও। আমাদের দেশে যে এই ট্র্যাডিশনটা সমাজকে দেখানোর জন্য বিশাল অঙ্কের মোহর নির্ধারিত হয় কিন্তু আদায় হয় না, সেটা এটা কিন্তু ঠিক না। স্ত্রী তার স্বামীর পক্ষ থেকে 5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা, স্বামীর ক্যাপাবিলিটি অনুযায়ী যেটাই নির্ধারণ করা হোক, এটা হচ্ছে প্রথম প্রাপ্য। 2 নম্বর যেটা স্ত্রী পাবে স্বামীর পক্ষ থেকে সেটা হচ্ছে তার এক্সপেন্ডিচার, তার তার খরচ দেয়া, তার খাবার দাবারের খরচ দেয়া, তার চিকিৎসার ব্যয় বা ভার বহন করা, অর্থাৎ যত ধরনের খরচ একজন নারীর জীবনের গণ্ডিতে প্রয়োজন হতে পারে তার সবটুকুনি আল্লাহ তাআলা স্বামীর কাঁধের উপর চাপিয়ে দিয়েছে। 3 নম্বর দায়িত্ব হচ্ছে স্ত্রীকে পর্যাপ্ত সময় দেয়া। অনেকে স্ত্রীকে সময় না দিয়ে অন্যান্য জায়গায় সময় কাটায়, বা অনেকে দেশের বাইরে চলে যায়, এটাও কিন্তু ইসলামিকলি ঠিক না। এবং ওমরে ফারুক একবার, তিনি আওয়ালিল মদিনাতে থাকতেন, মদিনার উঁচু এলাকায়, সারা রাতে তিনি ছদ্মবেশে দেখতেন তার প্রজাদের কী অবস্থা। তো একদিন তিনি ফিরে আসছেন, তিনি শুনতে পেলেন একজন নারী বিছানায় শুয়ে বিরহের গান গাচ্ছে, যে আমার রাত তো ফুরাচ্ছে না, তুমি কোথায়? তো ওমরে ফারুক ভাবলেন যে এই মহিলার কিসের এত দুঃখ, তিনি জিজ্ঞেস করলেন যে তুমি কাঁদছ কেন? তখন বলল, তোমাকে বলে কি হবে, আমিরুল মুমিনিন আমার স্বামীকে অনেক দূরের একটি দেশে জেহাদে পাঠিয়েছেন, প্রায় 1 বছর আমি আমার স্বামীকে পাই না, সৈনিক হিসেবে যে সৈনিক হিসেবে পাঠিয়েছিলেন, আমার স্বামীকে আমি কাছে পাচ্ছি না, তার বিরহে আসলে আমি এই গানটি গাচ্ছিলাম। ওমরে ফারুক মনে মনে ভাবলেন, আসলেই তো, আমি তো তাহলে এই নারীর অধিকারকে হরণ করেছি। তো তিনি তখন ওনার মেয়ে বিশ্বনবী ইসলামের স্ত্রী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন, যে জিজ্ঞেস করলেন যে মা, তুমি লজ্জা বোধ না করে আমাকে একটি উত্তর দাও, যে একজন স্ত্রী তার স্বামীর অবর্তমানে কতদিন সে ধৈর্য ধারণ করে থাকতে পারে? তখন কোনো বর্ণনা এসেছে 4 মাস, উনি বলেছেন কোনো বর্ণনা এসেছে 6 মাস। তো এটা যখন তিনি জানতে পারলেন, তখন তিনি সৈন্যবাহিনীদের জন্য রাষ্ট্রীয় ফরমান জারি করলেন যে প্রতি 4 মাস বা 6 মাস অন্তর অন্তর সৈনিকেরা তারা ছুটি কাটাবে। মুসলিম সেনাবাহিনীতে যারা সদস্য আছে সৈনিক, তারা 4 মাস বা 6 মাস অন্তর অন্তর ছুটি কাটাবে। তো এরকম ইনসিডেন্টও আমরা শুনি যে স্ত্রী দেশে বিয়ে করার পর 3 বছর, 4 বছর, 5 বছর তিনি দেশের বাইরে চলে আছেন। তো এক্ষেত্রে স্ত্রী চাইলে ডিভোর্স নিয়ে নিতে পারবে, যে তিনি স্বামীর সঙ্গ পাচ্ছেন না। তো আমরা যেটা বললাম যে প্রথমত দায়িত্ব হচ্ছে মাহার আদায় করা, দ্বিতীয়ত হচ্ছে যত খরচ একজন নারীর জীবনে হতে পারে তার স্ত্রীর লাগবে সেটা স্বামী বহন করবে, 3 নম্বর হচ্ছে স্ত্রীকে সময় দেয়া, স্ত্রীর সাথে অন্তরঙ্গ সময় কাটানো, তাকে নিয়ে বেড়াতে যাওয়া, তাকে নিয়ে সুন্দর সময় কাটানো, যেটা তাদের পরবর্তী জীবনে একটা সুন্দর স্মৃতি হয়ে থাকবে তাদের পুরো জীবনে। জি জি, আসলে স্বামী স্ত্রীর প্রতি দুজনেরই কর্তব্য, কিন্তু আসলে বলা হয়েছে হুন্না লিবাসুল্লাহু ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না, একজন আরেকজনের পোশাক স্বরূপ, পরিপূরক। এই পোশাকটা যেমন গায়ের মধ্যে লেগে থাকে, তেমনি একজন স্বামী স্ত্রীও এরকম লেগে থাকবে। তো এক্ষেত্রে আমরা কিন্তু যত ধরনের দুর্ঘটনা, যত প্রবলেম দেখছি, এগুলো ইসলামিক রুলসগুলি ফলো না করে আমরা আমাদের জীবনযাপন করার কারণেই কিন্তু হয়ে যাচ্ছে। আপনি যেমন বললেন যে বিদেশে একজন স্ত্রী, আমাদের কাছে অসংখ্য প্রশ্ন কিন্তু এরকম আছে যে যারা স্ত্রীকে বিয়ে শাদী করার পরের দিনই তারা বিদেশে চলে যায়, এরপরে তারা ওখানে বছরের পর বছর থাকেন, থেকে তারা দেশে আসেন, পরে এসে দেখেন যে স্ত্রী অন্যদিকে চলে গেছে, বা স্বামী, এরকম স্বামীও আছে যে বিদেশে গিয়ে তার জৈবিক চাহিদা পূরণ করবার জন্য তারা জেনার মতো ব্যভিচারের মধ্যে তারা লিপ্ত হয়ে যাচ্ছে। এই যে মানে ফ্যামিলি লাইফটা দু ধরনের অবস্থা সৃষ্টি হয়, আজকে সমাজের মধ্যে একটা মানে মানে একটি অশনি সংকেত আসছে, গোটা জাতির মধ্যে ঢুকে যাচ্ছে। এর থেকে আসলে পরিত্রাণের উপায়টা ইসলামের নিয়ম পদ্ধতির মধ্যে থাকা। এক্ষেত্রে একদম কতদিন স্ট্যান্ডার্ড নিয়মটা কী, কতদিন একটা স্বামী স্ত্রী এরকম আলাদা থাকতে পারবে? এরকম আমরা হাদিস থেকে যেটা বলছিলাম যে 4 মাস, সর্বোচ্চ 6 মাস, এটা একজন স্বামী তার স্ত্রী থেকে কোনো জরুরি কাজে আলাদা হয়ে থাকতে পারবে, তার চেয়েও বেশি সময় সে থাকতে পারবে যদি তার স্ত্রী তাকে অ্যালাউ করে। কিন্তু স্ত্রী যদি অ্যালাউ না করে, স্ত্রীর অনুমতি ছাড়া 6 মাসের বেশি সে থাকতে পারবে না, তাহলে ওই স্ত্রী আইনের আশ্রয় নিতে পারবে এটা, এবং তার থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য সে যদি চায় যে আমি যেহেতু আমার অধিকার পাচ্ছি না আমার স্বামীর কাছে, আমি ওই ধরনের ডিভোর্সের মতো বা সেপারেট হওয়ার মতো ডিসিশনে যদি সে যেতে চায়, তাকে আসলে ইসলামিকলি বা তাকে বাধা দেওয়ার সুযোগ নেই, যেহেতু সে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই জন্য আমরা সাজেস্ট করবো, যারা আপনারা দেশের বাইরে থাকেন, অ্যাটলিস্ট প্রতি 6 মাস অন্তর অন্তর যাতে
আপনারা দেশে আসতে পারেন, এরকম একটা টাইম স্কেজুল মেনটেন করা উচিত। আরও কিছু পরামর্শ আমার মনে হয় দেওয়া উচিত, সেটি হচ্ছে যে দেশের বাইরে থেকে কাজ করতে গেলে স্ত্রীকেও নিয়ে কিন্তু যাওয়া যায়, সেখানে জি, কাজ করা যদি এটা সম্ভব সুযোগ হয়, যদি থাকে এটা সেটা সবচেয়ে যদি ভালো। মেনটেন করতে পারে তাহলে কিন্তু অনেক ভালো। অনেকেই কিন্তু এটা করছেন, আমরা দেশে বিদেশে অনেক সময় গেলে আমরা এটা লক্ষ্য করতে পারি। কিন্তু দেশের মধ্যে এসে আপনি যেমন ন্যূনতম যে স্ট্যান্ডার্ড মেনটেন করার কথা বলেছেন, সেটা যদি করা যায় তাহলে অবশ্যই ভালো, এবং যদি সেটা না করা যায় তাহলে সব মিলে আমার মনে হয় দেশের মধ্যে থেকেই কিছু করে খেয়ে পরে বেঁচে জীবিকা থাকাটা নির্বাহ করতে এবং পারলে ইসলামের সেটাই সবচেয়ে নিরাপদ।